হচ্ছে ঠাকুমার নতুন ফ্ল্যাটের গৃহপ্রবেশ। এই যে দেখতে পাচ্ছি ঠাকুমা বসে রয়েছে, আর এখানে ঠাকুমা এখন বেরোচ্ছে। এই যে আর এখানে ঠাকুমশাই সব রেডি করছে। তাহলে চলো আজকে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কীরকম হবে, পুজো হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে চলো দেখ। তো গাইজ, এখন দেখতেই পাচ্ছ কাকিমা এখানে বেলপাতা সব বেছে নিচ্ছে। আর তোমাদের তো বললামই গৃহপ্রবেশের পুজো, তো তোমরা জানোই। আর এখানে রাখাল কাকা চন্দন টন্দন সব বেটে নিচ্ছে, তারপরে মাথায় ঘট নিয়ে সারা ঘর ঘুরতে লাগে, যেটা একটা এই রিচুয়ালের মধ্যেই পড়ে। তোমরা তো আমার গৃহপ্রবেশের ব্লগে দেখেইছো অলরেডি। তো এখন কাকিমা মাথায় ঘট নিয়ে সারা ঘর ঘুরছে, দেখতেই পারছ। তো এই গৃহপ্রবেশের রিচুয়ালগুলো আমার খুব ভালো লাগে। আর ঠাকুমার নতুন ফ্ল্যাটে গৃহপ্রবেশ হচ্ছে, আর ভিডিও করবো না সেটা তো হতে পারে না, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে সব শেয়ার করা যাক। এখন ঠাকুরমশাই এখানে পুজো করা স্টার্ট করে দিয়েছে, এই কুচো ফুলগুলো সব থালার মধ্যে ঢেলে নিয়ে এখন পুজো করা উনি স্টার্ট করে দিয়েছে। পুজোর পরে এবার তারপর হবে যজ্ঞ। আর আমরা এখানে সবাই বসে রয়েছি। এখানে দেখতে পাচ্ছ পূর্ণিমা ঠাকুমা এখানে ওই কী বলে ওটাকে, তোমার কাঁসর বাজাচ্ছে, আর এখানে শঙ্খ টঙ্ক সব বাজানো হচ্ছে, পুজো হচ্ছে আর কি। তারপরে পঞ্চপ্রদীপের যে প্রদীপের আরতি আমরা সবাই এক এক করে নিয়ে নিচ্ছি এখন। আর এখানে যে কর্পূরের ওই আরতিটাও ছিল, ওই আরতিটাও আমরা সবাই মিলে নিয়ে নিলাম। তারপরে আমরা অঞ্জলিও দিয়েছিলাম, কিন্তু অঞ্জলি দেওয়ার সময় আর ভিডিও করা হয়নি, কেন আমরা সবাই মিলেই যেহেতু অঞ্জলি দিচ্ছিলাম সেই কারণে। তারপরে এখানে দেখতেই পারছো ঠাকুরমশাই সব রেডি করবে, এবার যজ্ঞ হবে, ওখানে ধুনুচিটা ধরানো হলো আর কি। পুজো তো ওদিকে হচ্ছে, তাহলে তার আগে চলো এক ঝলকে তোমাদের সাথে পুরো রুমটা শেয়ার করে দিই। ঠাকুমার ছিল হচ্ছে ওয়ান রুম আর হচ্ছে কিচেন। তো এটা হচ্ছে রুম, যেই রুমে পুজো হচ্ছে, দেখতেই পাচ্ছ কার্নিশটা কীভাবে ডেকোরেশন করা হয়েছে, প্লাস দেয়ালে দেখতেই পাচ্ছ প্রিন্টিং করা হয়েছে পেন্টিংয়ের মতন এই ডিজাইনটা দিয়ে, যেই ডিজাইনটা আমাদের ঘরেও রয়েছে অলরেডি। তো ওই ডিজাইনটাই এখানে করা হয়েছে। তারপরে এই যে বাইরের ফ্লোরটা, মানে বাইরে যে মেন দরজাটা, সেটা দিয়েও কী সুন্দর করে চেন দিয়ে সাজানো হয়েছে, তার মধ্যে ভোলে বাবার একটা ছবি দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে পুরো কিচেনের রুমটায়, কিচেনের রুমটাও দেখতে পাচ্ছ কার্নিশটা কতটা সুন্দর, গোলাপ ফুল দিয়ে চিমনি টিমনি সব আনা হয়ে গেছে। আর এটা করে চলছে কিচেনের কাভার্ডের জন্য, মানে কিচেনের আর কি বক্স, মানে মশলাপাতি ওগুলো সব রাখা টাকার জন্য। তারপরে রয়েছে এখানে দেখতেই পাচ্ছ সানমাইকারটা কীভাবে অল্টারনেট করে দিয়েছে, মানে বাইরেটা রেড আর ভেতরটা একটু মার্বেলের যে সানমাইকারগুলো হয়, এখানেও দেখতেই পাচ্ছ একটু পেন্টিং করা হয়েছে, এটা পাতা পাতার মতন। তো এটা হচ্ছে ডাইনিংয়ের এরিয়াটা, মানে আর কি, মানে যেখানে কিচেন, কিচেনের সাথেই ওপেন ডাইনিংও রয়েছে। একটা বেসিন রয়েছে, এটা হচ্ছে টয়লেট, যেখানে ঠাকুরমশাই টয়লেট করে বের হচ্ছে। তারপরে এই যে পুজো হচ্ছিলো, তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তাহলে চলো দেখতে থাকো। দেখতেই পাচ্ছ পুজো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে। আর আমি আর পায়েল যেহেতু লাড্ডু আনতে গেছিলাম, তাই জন্য যজ্ঞর ভিডিওটা করতে পারিনি। আর এখন দেখতেই পাচ্ছ পুজো হওয়ার পর ফল টল সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে, এখন সিন্নি মাখা হচ্ছে, যেহেতু নারায়ণ পুজোও হয়েছিল। তো এখন কাকিমা সিন্নিটা মেখে নিচ্ছে, সিন্নি মেখে তারপর আমরা সবাইকে একে একে প্রসাদ দিয়ে আজকের এই পুজোর ভিডিওটা শেষ করলাম। তারপর পুজোর সাথেই ঠাকুমাই গৃহপ্রবেশ উপলক্ষে আমাদের সবাইকে খাওয়া দাওয়া করিয়েছে, সেইটাও এই পার্টেই তোমরা দেখতে পারবে। এইটা শেষ হওয়ার পরে তোমরা দেখতে পারবে, দুটো ভিডিও আমি একসাথেই অ্যাটাচ করে তোমাদের সাথে শেয়ার করেছি। এখন দেখতেই পাচ্ছ আমরা খাওয়া দাওয়ার পর্ব নিয়ে চলে এসেছি। এখানে ঠাকুমা বিরিয়ানির প্যাকেট এনে রেডি করে রেখেছে সবাইকে দেওয়ার জন্য, তার সাথে হচ্ছিল আমাদের চিকেন পকোড়া। ঠাকুমার গৃহপ্রবেশটা শুক্রবারে হয়েছিল, যেটা তোমরা অলরেডি আমার লাইভ দেখেছো ইউটিউব লাইভে। আর আর খাওয়া দাওয়াটা হয়েছে আমাদের রবিবার, তাই জন্য স্ন্যাক্সের জন্য ছিল হচ্ছে পকোড়া, আর গরমে চা ছিল না, কোল্ড ড্রিঙ্কসই খেয়েছি পকোড়ার সাথে। আর তারপরে হচ্ছে মেন মানে ডিনারে ছিল আর কি, যেটা সবাইকে দেওয়া হয়েছে, এই যে জিরা থামস আপ আর হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি কাটিয়ে রাখছে। আর আমাদের তেল বসানো হয়েছে গরম, পকোড়া ভাজা হবে। আর এই যে বিরিয়ানি সব এনে রাখা হয়েছে, সব পার্সেল দেওয়া হবে। এখানে সবাই আছে বসে, এটা দেখতেই পারছো যে সবাই এখানে রয়েছে, সবাই রয়েছে এখানে। এটা হচ্ছে গরম গরম
তো এখন দেখতেই পাচ্ছ টুম্পা আঁকি আর কাকিমা মিলে এখন পকোড়াটা ভেজে নিচ্ছে। ওই যে ম্যাগিনেট করে রেখে দেওয়া ছিল এখন পকোড়া ভেজে নেওয়া হচ্ছে, তো থালায় ভাড়া হয়েছে, আমরা সবাই মিলেই একসাথে এখন খাওয়া দাওয়া করব। তারপর পকোড়া টকোড়া খেয়ে আমরা চলে এলাম বিরিয়ানিটা নিয়ে বাড়িতে। এখন দেখতেই পাচ্ছ সবাই মিলে একসাথে বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। আমাদের দিয়েছিল যে চিকেন বিরিয়ানি আর মটন বিরিয়ানি 3 প্লেট, তো আমরা সবাই বাড়িতেই নিয়ে এলাম। বাড়িতে এনে আমরা সবাই সার্ভ করে সুন্দরভাবে শান্তি করে খাচ্ছি। আর যেহেতু সোমবার 12টা বেজে গেলে খেতে পারবো না, একটু তাড়াহুড়োর মধ্যেও ছিলাম, ওই জন্য বাধ্য হয়ে ভয়েস ওভার দিতে হচ্ছে। তারপর বিরিয়ানি খাওয়ার পর লিমকা খেয়ে আজকের ভিডিওটা এন্ড করলাম। ভিডিওটা তোমাদের যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।